সম্মানিত ওলামায়ে কেরামদের কাছে আমাদের একটা আকুল আবেদন থাকবে। এই 52 বছরে আমরা অনেক ওলামায়ে কেরাম চিন্তার বিভিন্নতার কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জোট, মহাজোট, 20 দলীয় জোট এর সঙ্গে জড়িয়ে অনেক সময় আমরা ইসলামের কল্যাণ এবং দেশের কল্যাণ আমরা আশা করছিলাম, কিন্তু আজকে বাস্তবতা হলো যে তাদের মাধ্যমে এই চিন্তা আজকে কিন্তু সেটা কি বাস্তবায়ন হয়েছে, সব ফল প্রকাশ হয়েছে। সেই হিসাবে সম্মানিত ওলামায়ে কেরামদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশন বাস্তবায়নের মহা জিম্মাদার বহন করছেন সম্মানিত ওলামায়ে কেরাম, এবং আপনাদের ব্যর্থতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তে রাঙ্গানো দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অবস্থায় আমরা বিগত 2-2 যুগ ধরে বিভিন্ন রাজনৈতিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দিয়েই গিয়েছি, এবং আপনারা জোট মহাজোটের সাথে জড়িয়ে আজকে সব ফলাফল পরিষ্কার হয়েছে। বাস্তব কোনো দলই যে ইসলামের স্বার্থে নয় তা আজ পরিষ্কার। সেজন্যে আসুন আমরা ইসলামকে একক শক্তি হিসাবে গড়ে তুলতে ঐক্যবদ্ধ হই। এই আহ্বান সম্মানিত ওলামায়ে কেরামদের কাছে আমাদের রয়ে গেল।